প্রিয় ছাত্র ছাত্রী, এই 27 নং ক্লাস থেকে ক্লাসগুলোর একটি বিশেষ বৈশিষ্ট্য হলো তোমরা প্রতিটি আলোচ্য টপিকের উপরই জানতে পারবে সেই টপিকের মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি রয়েছে, যে প্রশ্নটি সাজেশনে রাখা হবে। আমরা আগে আলোচ্য টপিকটিকে আলোচনা করি এবং আলোচনার সঙ্গে সঙ্গে আমরা জানিয়ে দেব যে সেখানে কোন প্রশ্নটি ইম্পর্টেন্ট এবং কোনটি সাজেশনে রাখা হবে। আজকের যে আলোচ্য টপিক, সেই আলোচ্য টপিকটির নাম হচ্ছে বিবর্তন। এই বিবর্তন কি, সে যুক্তিবিজ্ঞানে বিবর্তন কাকে বলে সেটা আমরা জানব। তার আগে আমরা একটা উদাহরণ দেখে নিই, যেটা দেখলে আমরা বুঝতে পারবো বিবর্তনটা কি। দেখো, তার জন্য আমি এখানে দুটো উদাহরণ বা দৃষ্টান্ত দিয়েছি। তার প্রথমটি রয়েছে সকল ভোটদাতা হয় নাগরিক, পরেরটি রয়েছে কোনো ভোটদাতা নয় অনাগরিক। আমরা এই দুটো বাক্যের মধ্যে প্রথম বাক্যটিকে বলি আমরা হেতু বাক্য, আর পরের যে বাক্যটি রয়েছে সেই বাক্যটিকে বলি সিদ্ধান্ত বাক্য। খেয়াল করো তো এখানে কি কি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, বা কি কি পরিবর্তন ঘটেনি সেটাই বা কি দেখতে পাচ্ছি, আমরা একবার একটু দেখে নিই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে হেতু বাক্যের যেটা উদ্দেশ্য, আমি যদি এটা বিবর্তন করি, দেখো সিদ্ধান্ত বাক্যের উদ্দেশ্য হয়েছে। আর হেতু বাক্যের যেটা বিধেয়, হেতু বাক্যের বিধেয় কোনটা, নাগরিক, তার বিরুদ্ধ পথ অর্থাৎ অনাগরিক, সেটা বিধেয় স্থানে বসেছে। কি বললাম আর একবার বলছি, হেতু বাক্যের যেটা বিধেয় নাগরিক, তার কি বিরুদ্ধ পথ অনাগরিক, সেটা সিদ্ধান্তের বিধেয় হয়েছে। 3 নম্বরে গুণ, এখানে গুণ ছিল হয় আর এখানে গুণ ছিল নয়, তাহলে হেতু বাক্য ও সিদ্ধান্তের গুণ ভিন্ন হয়েছে। আর 4 নম্বরে এই দুটোর পরিমাণ একই রয়েছে, অর্থাৎ হেতু বাক্য সিদ্ধান্তের পরিমাণ একই রয়েছে। তাহলে আমরা কি কি বৈশিষ্ট্য পেলাম আমরা আরেকবার একটু দেখে নিই। প্রথম বৈশিষ্ট্যটা পেয়েছি যে হেতু বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের উদ্দেশ্য হয়েছে। 2 নম্বর কি পেলাম, হেতু বাক্যের যেটা বিধেয় তার যে বিরুদ্ধ পথ সেটা সিদ্ধান্তের বিধেয় হয়েছে। 3 নম্বর কি দেখতে পেলাম, হেতু বাক্য সিদ্ধান্তের গুণ ভিন্ন হয়। আর 4 নম্বরে দেখতে পেলাম যে হেতু বাক্য আর সিদ্ধান্তের পরিমাণ ভিন্ন হয়। আমরা যদি এখন এইগুলো একটু ভালো করে খেয়াল করি, তাহলে এর থেকে আমরা কি করতে পারবো, বিবর্তনের সংজ্ঞা তৈরি করতে পারবো। আমরা শুধু এই 4টি লিখে দেবো পরপর। কি লিখবো আমরা, যে অনুমানে, আর অনুমান যেহেতু অবরোহের ভাগ তাই আমরা আর একটু এটাকে বড় করে বলতে পারি, যে অবরোহমূলক অমাধ্যম অনুমানে। তাহলে যে অবরোহমূলক অমাধ্যম অনুমানে কি হয়, হেতু বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের উদ্দেশ্য হয়, হেতু বাক্যের বিধের বিরুদ্ধ পথ সিদ্ধান্তের বিধেয় হয়, আর হেতু বাক্য সিদ্ধান্তের গুণ ভিন্ন হয়, এবং হেতু বাক্য সিদ্ধান্তের পরিমাণ একই হয়, তাকে আমরা বলবো হলো বিবর্তন। আর এইটাকে সংক্ষেপে এভাবে লেখা যেতে পারে, যে অবরোহমূলক অমাধ্যম অনুমানে হেতু বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের উদ্দেশ্য হয়, হেতু বাক্যের বিধের বিরুদ্ধ পথ সিদ্ধান্তের বিধেয় হয়, তাকে বিবর্তন বলে। যদি উপরটা না পড়ো তাহলে এটাই মুখস্থ করবে, আর উপরটা মনে রাখাই ভালো, কেননা একসঙ্গে অনেকগুলো জিনিস তুমি জেনে যাবে। এখানে আমরা আর একটা জিনিস জেনে যাব, সেটা হলো হেতু বাক্যের, দেখো হেতু বাক্যের পাশে আমরা যেটা লিখে রেখেছি বিবর্তনীয়, বিবর্তনীয় এখানে কেন লিখেছি না, বিবর্তনের ক্ষেত্রে হেতু বাক্যকে বলা হচ্ছে বিবর্তনীয়, আর সিদ্ধান্তের পাশে কি লিখেছি বিবর্তিত, তাহলে বিবর্তনের ক্ষেত্রে সিদ্ধান্তকে বলা হবে বিবর্তিত। আমরা এটাও শিখে গেলাম এখান থেকে। এরপরে আমরা জানছি নিয়ম, আমরা যদি এই 4টি বৈশিষ্ট্যই পরপর লিখে দেই তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে বিবর্তনের নিয়ম। আর এই বিবর্তনের নিয়মগুলো দেখো এখানে, সেটা আমি লিখেছি যে বিবর্তনের নিয়ম এই 4টি বৈশিষ্ট্য পরপর লিখে দিয়েছি, আমার তৈরি হয়ে গেছে বিবর্তনের নিয়ম। এবার এখানে একটু জেনে নেব আমরা, এই যে 4টি বিবর্তনের নিয়ম রয়েছে, এই 4টি নিয়মের মধ্যে দেখো 3 নম্বর যে নিয়মটা, হেতু বাক্য সিদ্ধান্ত বাক্যের গুণ ভিন্ন হয়, এইটাকে বলা হয় বিবর্তনের গুণ সংক্রান্ত নিয়ম। আর পরের যেটা রয়েছে সেখানে দেখো পরিমাণ উল্লেখ রয়েছে, তাই এটাকে বলা হয় হেতু বাক্য সিদ্ধান্ত বাক্যের পরিমাণ সংক্রান্ত নিয়ম। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে খুব প্রবলম ইম্পর্টেন্ট, এই দুটো প্রশ্নই, যে হেতু বাক্যের গুণ সংক্রান্ত নিয়মটি উল্লেখ করো, তাহলে আমরা এটা বলবো যে
হেতুবাক্য সিদ্ধান্ত বাক্যের গুণ ভিন্ন হয়, আর পরিমাণ সংক্রান্ত আসলে আমরা লিখব হেতুবাক্য সিদ্ধান্ত বাক্যের পরিমাণ একই হয়। আমরা জানলাম নিয়ম, এই নিয়মকে যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা বিবর্তন করতে পারবো। এখন যদি আমরা মনে রাখতে না পারি, আমাদের যদি অসম্ভব হয়ে পড়ে, তাহলে তোমাদের জন্য দেখো আমি একটি ছড়া লিখেছি দু লাইনের, এই ছড়াটি মনে রাখলেও তোমরা বিবর্তন করতে পারবে। কি বিবর্তন? তাই পরিমাণ এক হলেও গুণ ভিন্ন করে যা পাই। কি বললাম? যে বিবর্তন হলো তাই পরিমাণ এক হলেও গুণ ভিন্ন করে যা পাই। এবার আমরা একবার একটু দেখি ছড়াটা ব্যাখ্যা করলে কি আসে। বিবর্তন হলো তাই পরিমাণ এক হলেও গুণ ভিন্ন করে যা পাই। দেখো বিবর্তন একটা ছক দিয়েছি, এই ছকটির দেখলেই বুঝতে পারবে যে কিভাবে আমরা বিবর্তন করেছি। এক্ষেত্রে গুণ ভিন্ন করে দিয়েছি, পরিমাণ এক রেখে গুণ ভিন্ন। তাহলে যদি এ এটা সার্বিক বচন, তাহলে দেখতে হবে গুণ ভিন্ন কিন্তু পরিমাণ সার্বিক, এরকম বচন কোনটি? ই। তাহলে এ বচনের বিবর্তন করলে হবে ই বচন। এবার আবার ই বচন এটা সার্বিক বচন, দেখতে হবে কোন সার্বিক বচনের গুণ ভিন্ন হয়, কোন সার্বিক বচনে এটা নন্যার্থক, তাহলে সার্বিক বচনের গুণ ভিন্ন হচ্ছে এ। আবার আই এটা বিশেষ বচন, তাহলে আর কোন বিশেষ বচনের এইটা থেকে গুণ ভিন্ন? আই এর আর একটা বিশেষ বচন আছে ও, তাই এখানে হবে ও, আর ও থাকলে হবে আই। তাহলে আমরা কি পেলাম? বিবর্তনের ক্ষেত্রে এ থাকলে বিবর্তন করে পাবো ই বচন, আর ই বচন থাকলে বিবর্তন করলে হবে এ বচন, আর যদি আই থাকে তাহলে বিবর্তন করলে হবে ও বচন, আর যদি ও থাকে তাহলে বিবর্তন করলে হবে আই বচন। এখন আমরা দেখি বিবর্তন করে কিভাবে বিবর্তন করতে হয়, একটু খেয়াল করি। আমরা উপরের দৃষ্টান্তটি আমরা দেখেছি, এবার আমরা সেটাকে কাজে লাগিয়ে আমরা করব। প্রথম এখানে ছিল সব চার ভাগ হয় জড়বাদী, প্রশ্নটি ইম্পর্টেন্ট, 2009 সালে এসেছিল। এই স্টার দেওয়া রয়েছে মানেই তোমাদের বুঝে নিতে হবে এই প্রশ্নটি আমি কিন্তু সাজেশনে রাখবো, এবং খুব ইম্পর্টেন্ট তোমাদের আসবে যে বড় প্রশ্নটি আসবে তার অথবা কিন্তু এই বিবর্তন করো এইটা আসবে। তাহলে বড় প্রশ্ন এখান থেকে, বড় প্রশ্ন 8 মার্কের প্রশ্ন হবে একটি, সেই 8 মার্কের প্রশ্নের যে থাকবে তার অথবা লজিক থাকবে, সেই লজিক থাকবে চারটি, কিভাবে থাকবে এইভাবে লেখা থাকবে নিচের বাক্যগুলোকে বচনে রূপান্তর করে বিবর্তন করো, আর সেগুলোকে আমি এখানে স্টার মার্ক দিয়ে দিয়েছি, একটাই কিন্তু সাজেশনে রাখা হবে। সব চার ভাগ হয় জড়বাদী, এটাকে যদি বচনে নেই তাহলে কি হবে? সকল চার ভাগ হয় জড়বাদী। এবার আমি বিবর্তন কি করে করব? যে এটা যেহেতু এ বচন, তাহলে এর বিবর্তন করলে কি বচন হবে? এ বচনের বিবর্তন হবে ই বচন, তাহলে এ বচনের বিবর্তন ই বচন। আর ই বচন হলে শুরুতে কি থাকবে? কোনো। আর উদ্দেশ্য যেটা ছিল, এই উদ্দেশ্য কিন্তু উদ্দেশ্যই থাকবে। এ বচনের যেটা উদ্দেশ্য সিদ্ধান্তের উদ্দেশ্য সেম হবে। আর ই বচন যদি হয় তাহলে এখানে তো অবশ্যই নয় হয়ে যাবে, তাই এখানে হলো নয়। আর বিধেয় যেটা ছিল জড়বাদী, এই জড়বাদীর আগে একটা অযুক্ত করব, অযুক্ত করে যে পদটি তৈরি হবে সেটা লিখব। এই অযুক্ত করে যে নতুন পদ পেলাম এটাকে বলা হয় হচ্ছে বিরুদ্ধ পদ, তাই জড়বাদী তার বিরুদ্ধ পদ হবে অজড়বাদী। তাহলে কিভাবে করলাম বিবর্তনটা আরেকবার দেখিনি। যেটা উদ্দেশ্য, প্রথমে আমরা বচন করে নেব, এ বচন থাকলে কোন বচন হবে? ই বচন। তাহলে আমি ই বচন করলাম, ই বচন করার পরে আমরা এটাকে বচন লিখব, তাই শুরুতে লিখলাম কোনো। তাহলে উদ্দেশ্য কোনটা? চার বাক লিখলাম, আর ই বচন হওয়ার জন্য নয় লিখলাম, আর বিধেয় যেটা থাকবে তার আগে একটা অযুক্ত করে দেবো, জড়বাদী, এটা হয়ে যাবে অজড়বাদী। নেক্সট পার্ট, এটা কিন্তু এসেছিল 2009 সালে। পরের প্রশ্নটি দেখে নাও, কোন ত্রিভুজ বৃত্ত নয়, এটাকে আমি যদি বচনে করি এটা কোনো হবে। তাহলে কোনো, এক মিনিট, কোনো ত্রিভুজ নয় বৃত্ত, এটা হবে এক মিনিট একটু দাঁড়াও, তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম? যে দুই নম্বরে ছিল কোনো ত্রিভুজ বৃত্ত নয়, এটাকে আমরা যদি বচন করি তাহলে কি হবে? কোনো
त्रिभुज नय वृत्त आमरा शिखेछि वचन किभाबे करते हय सेटा आमरा वचन करलाम एखाने ताहले कोनो त्रिभुज नय वृत्त कि वचन हलो एटा इवचन एबार इवचनेर विवर्तन कि हबे इवचनेर विवर्तन हबे एवचन आर एवचन हलो शुरूते कि थाकबे एखाने थाकबे सकल एखाने हबे सकल एवचन हले एखाने हबे सकल तारपरे कि थाकबे उद्देश्य उद्देश्य एखाने कि रयेछे उद्देश्य त्रिभुज एखाने त्रिभुजटा लिखे दिलाम आर एवचन हर जन्य एखाने हय हलो आर विधेय स्थाने जेटी छिलो वित्त सेटा हलो अवित्त कि लिखलाम आरेकबार बोली एटा ताहले कोनो त्रिभुज न वृत्त नय एटिके जदि आमि वचने करी तखन हबे इवचन ताहले इवचन करले कि लिखबो কোনো ত্রিভুজ নয় বৃত্ত এবার ইবচন করার পর আমি যদি ইবচনের বিবর্তন করি কি হবে এবচন আর এবচন হলে শুরুতে কি থাকবে সকল তারপরে কি থাকবে উদ্দেশ্য তারপর কি থাকবে এবচন আছে হয় তারপর বিধেয় পদের আগে অযুক্ত অবৃত্ত নেক্সট তিন নম্বর দেখো একটি স্থিরতা রয়েছে খুব ইম্পর্টেন্ট এটাও চাই সঙ্গে রাখবো साधारणत प्रतिबेशीरा हय सहानुभूतिशील एटा साधारणत आछे 100% सम्पर्के बोलेनी ताई एटी हबे आई बचन आमरा लिखलाम कोनो कोनो प्रतिबेशी हय सहानुभूतिशील आमरा एटाके वचने करलाम कोनो कोनो प्रतिबेशी हय सहानुभूतिशील कोन वचन हबे आई बचन एबार आमरा देखेनी आई बचनेर विवर्तन कोन वचन आमरा जदि शक देखी आई बचनेर विवर्तन हबे ओबचन एखाने देखो लिखेछि आई बचनेर विवर्तन एटा हये जाबे ओवचन তাহলে ওবচন যদি হয় তাহলে শুরুতে কি থাকবে কোন কোন তারপর থাকবে উদ্দেশ্য আর ওবচনের জন্য নয় আর সহানুভূতিশীল এর আগে এখানে একটা অ হবে অসহানুভূতিশীল তাহলে এখানে সহানুভূতিশীল এটা হবে অসহানুভূতিশীল অর্থাৎ এটা হলো বিরুদ্ধ পদ নেক্সট পরে কি রয়েছে কিছু গ্রন্থ পাঠযোগ্য নয় এটাকে যদি বচনে করি তাহলে কিছুর সঙ্গে নয় রয়েছে আমরা এটা বচনে করলে হবে কোনো কোনো গ্রন্থ নয় পাঠযোগ্য অবচন আর অবচনে যদি আবর্তন করি তাহলে কোন বচন পাবো আমরা ছক থেকে দেখিনি অবচনে আবর্তন করলে পাবো আই বচন তাই আমি এখানে লিখলাম কোনো কোনো প্রতিবেশী কোনো কোনো প্রতিবেশী নয় না সরি কোনো কোনো গ্রন্থ নয় পাঠযোগ্য এইটিকে আমি যদি বচন করি তাহলে সরি আরেকবার বলছি প্রথম থেকে এটা কিছু গ্রন্থ পাঠযোগ্য নয় এটাকে আমি যদি বচন করি তাহলে হবে কোন কোন গ্রন্থ নয় পাঠযোগ্য আর এটা ছিল অবচন আর অবচন হলে কোনটি হবে আই বচন তাহলে এটা হবে কোন কোন গ্রন্থ আই বচন আছে হয় হবে আর পাঠযোগ্যর আগে এখানে কিন্তু হয়ে যাবে অপাঠযোগ্য এটা হবে অপাঠযোগ্য তাহলে আমরা এখান থেকে জেনে গেলাম কি হবে এবার আমরা দেখব এই প্রশ্ন থেকে কি কি প্রশ্ন আসতে পারে তার মধ্যে প্রথম প্রশ্ন হলো বিবর্তন কাকে বলে আমি এটা বলে দিয়েছি উপরে বিবর্তন কাকে বলে দেখো সেই অ্যানসারটি আবার লিখেছি পরবর্তী প্রশ্ন হতে পারে যে বিবর্তনের গুণ সংক্রান্ত নিয়মটি উল্লেখ করো গুণটা কি হেতুবাক্য সিদ্ধান্তের গুণ ভিন্ন হয় পরে প্রশ্ন হতে পারে বিবর্তনের পরিমাণ সংক্রান্ত নিয়মটি উল্লেখ করো কি পরিমাণ সংক্রান্ত নিয়মটি হেতুবাক্য সিদ্ধান্ত বাক্যের পরিমাণ একই হয় আর বৈধতা সংক্রান্ত নিয়ম যদি আসে তাহলে তোমরা কিন্তু এখানে চারটে নিয়মের মধ্যে যে কোনো একটা লিখলেই হবে আমি এখানে একটি লিখে দিয়েছি বিবর্তনীয় কাকে বলে এটা আমরা আলোচনা করেছি বিবর্তনীয় কাকে বলে যে বিবর্তনের ক্ষেত্রে হেতুবাক্যকে বিবর্তন বলে বিবর্তিত কাকে বলে বিবর্তনের ক্ষেত্রে সিদ্ধান্ত বাক্যকে বলা হয় বিবর্তিত আরেকটা প্রশ্ন দেখো এখানে লিখেছি বিরুদ্ধ পথ কাকে বলে বিরুদ্ধ পথ কি আমরা ওখানে দেখেছিলাম যখন বিবর্তন করলাম একটু খেয়াল করা আবার যখন বিবর্তন করেছি তখন বিধেয় পদ যেটা এই বিধেয় পদের আগে একটা অযুক্ত হয়েছে না এই অযুক্ত করে যখন কোনো নতুন পদ গঠন করি তখন তাকে বলা হবে হচ্ছে বিরুদ্ধ পদ তাই এইটাকে এইভাবে না বলে যেভাবে সংজ্ঞাটি তৈরি করলে ভালো হয় সেটা আমি এখানে করে দিয়েছি যে কি যখন দুটি পদ এমন দুটি গুণের দেশ করে যারা একই সঙ্গে কোনো বস্তু সম্পর্কে সত্য হতে পারে না এবং মিথ্যা হতে পারে না
তখন সেই দুটো পদের একটিকে অন্যটির বিরুদ্ধ পদ বলে। একটা উদাহরণ দিয়ে বুঝাই, বলা হলো যে সকল মানুষ হয় মরণশীল জীব। এবার এর মরণশীল জীবের কি, মরণশীল জীব এর বিরুদ্ধ পদ অমরণশীল জীব। তাই মরণ এই বাক্যটি যদি এইটা এই মরণশীল জীব এর বিরুদ্ধ পদ হবে অমরণশীল জীব, তাহলে দুটো সম্পর্কে দুটো একই সঙ্গে সত্য হতে পারবে না কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে। অর্থাৎ কোনো জীব মরণশীল হলে সেটা অমরণশীল জীব হবে না, আবার কোনোটা অমরণশীল জীব হলে মরণশীল হবে না। এভাবে দুটো কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে সত্য বা মিথ্যা হতে পারবে না। এবার এখান থেকে অন্যান্য দিনের মতো আজকে চারটি হোমওয়ার্ক দিয়েছি, তোমরা এই হোমওয়ার্কগুলো করো, করে আমাকে পাঠাও আমার হোয়াটসঅ্যাপ নম্বরে 9732759153-তে, আমি অবশ্যই সেগুলোকে দেখে কারেকশন করে দেবো। তাহলে আমরা জানলাম আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন প্রশ্ন সাজেশনে রাখা হবে। আর একবার বলে দেই, যে প্রশ্নগুলোর পাশে দেখবে আমি স্টার দিয়েছি ওইগুলোকে খুব ভালো করে পড়বে, যারা পুরোটা পড়তে পারবে না, কেননা এই প্রশ্নগুলোই কিন্তু সাজেশনে রাখা হবে, ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, আজকের ক্লাস এ পর্যন্তই কমপ্লিট করা হলো। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।